নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিনকার মতো আবারও নিয়ে এসে গেছি আরও বেশ কয়েকটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে এবার রাজ্যে টোটাল পাঁচটি জেলায় রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তো কোন কোন জেলায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কি রয়েছে সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই আজকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বটন আপনারা এক্ষুনি লাইক করে দিন আর এই চাকরিটি যদি আপনার জেলায় না হয়ে থাকে তাহলে আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী সময় আপনার জেলাতে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একাধিক জেলায় রূপশ্রী প্রকল্পের জন্য চুক্তির ভিত্তিতে অ্যাকাউন্টেন্ট ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকৃত হয়েছে মুর্শিদাবাদের শূন্যপদ

দক্ষিণ দিনাজপুরে পুরে টোটাল শূন্য পদ রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে তিনটি এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে দশটি শূন্য পদ রয়েছে জলপাইগুড়িতে শূন্য পদ যেটি রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে তিনটি এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে শূন্য পদ রয়েছে হাওড়া জেলার ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পোস্টে তিনটি এবং এক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কোনো শূন্য পদ নেই যদি এই চাকরিটিতে আবেদন করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনারা অবশ্যই একটু দেখে রাখুন অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে কমার্স নিয়ে অনার্স গ্র্যাজুয়েট এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে স্প্রেডশিট ট্যালি ও প্রেজেন্টেশন প্যাকেজ জানা থাকতে হবে সরকারি ক্ষেত্রে বা এনজিওটি অনুরূপ কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে ত্রিশটি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অন্তত এক বছরের অনুরূপ কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা পয়লা জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী ৮ থেকে চল্লিশ বছর বেতনের ক্ষেত্রে আপনাদের যেটি থাকবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য পনেরো হাজার টাকা প্রতি মাসে এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে এগারো হাজার টাকা প্রতি মাসে আবেদন আবেদনপত্রের সঙ্গে দিতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র রেসিডেন্সিয়াল প্রুফ শিক্ষাগত যোগ্যতার নথি জাতিগত শংসাপত্র অভিজ্ঞতা সার্টিফিকেট এসবে সপ্রত্যয়িত জারক্স উপযুক্ত মূল্যের স্ট্যাম্প সাটানো দুটি নিজের ঠিকানা লেখা খাম দুটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে দার্জিলিংয়ের আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে পঁচিশ মার্চ দু হাজার উনিশ মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে পনেরোই মার্চ দু হাজার উনিশ দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কুড়ি মার্চ দু হাজার উনিশ জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে পঁচিশ মার্চ দু উনিশ হাওড়া জেলার ক্ষেত্রে মার্চ আবেদনপত্র আপনারা কিভাবে পাঠাবেন একবার দেখে নিন মুর্শিদাবাদের ক্ষেত্রে অ্যাড্রেসটি রয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরমপুর মুর্শিদাবাদ কন্যাশ্রী রুম দার্জিলিং এর ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং লেবং কাঠরোড কন্যাশ্রী সেল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প দক্ষিণ দিনাজপুর পোস্ট বালুরঘাট ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর পিন নম্বর সেভেন ডবল থ্রি ওয়ান জিরো ওয়ান জলপাইগুড়ি দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কন্যাশ্রী রূপশ্রী সেকশন জলপাইগুড়ি পিন নাম্বার সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান হাওড়া অনলাইনে আবেদন গ্রহণ হবে আবেদনের জন্য ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে অর্থাৎ হাওড়া জেলার ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের যে অফিসিয়াল নটিফিকেশন সেটি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা প্রোভাইড করব সেখানে যেও আপনারা প্রত্যেকটা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন আবেদনপত্র আবেদন করার আগে আপনারা অবশ্যই নোটিফিকেশনগুলি ভালোভাবে দেখে বুঝে তারপরই আবেদন করবেন আপনারা এই ধরনের লেটেস্ট হেল্পফুল সরকারি বেসরকারি চাকরির খবরগুলি যদি প্রত্যেক দিন পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ